ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলান, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, তুমি প্রেরণ করো তাদের ভিতরে একজন রাসূল, ইয়াতলু আলাইহিম, যাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, কোরআন তেলাওয়াত করে শোনাবে, হিকমাত শিক্ষা দিবে, আয়াতিকা, তোমার আয়াত, ওয়াআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন শিখাবে, আর হিকমত মানে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান সুন্না শিক্ষা দিবে, এমন ব্যক্তি তুমি প্রেরণ করো। তাই আমাদের নবী ওই বংশে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল আল্লাহর কাছে 2000 বছর আগে দোয়া করেছিলেন, আর এই 2000 বছর পরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এভাবে তিনি ইবাদতখানা করেছেন। আর আমরা, আমাদের সন্তান থাকে না বলে, সন্তান আপনার কয়টা ছেলে বলে, আমার ছেলে তো একটা, কেউ বলে দুটা, একটা মেয়ে একটা ছেলে, কে ইবাদত করবে? আর ইব্রাহিম আর ইসমাইল ইবাদতখানা আল্লাহর ঘর নির্মাণ করে দোয়া করছেন, আল্লাহ এমন এক ব্যক্তি এখানে দাও, এমন এক ব্যক্তিকে প্রেরণ করো, আওয়াজ ফিহিম রসুলান, এমন একজন রাসূল, ইয়াতলু আলাইহিম, তাদেরকে তেলাওয়াত করে শোনাবে। আপনারা এমন বাচ্চার জন্য দোয়া করেন? ইব্রাহিম আর ইসমাইল এভাবে দোয়া করেছিলেন, তাই 2000 বছর পরে আল্লাহ দোয়া কবুল করে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আজও আমাদেরকে এভাবে দোয়া করা দরকার, কিন্তু বাচ্চায় একটা বা দুটো কোথায় থেকে হবে? দুনিয়া আমরা লাভের জন্য ছুটে বেড়াই। আল্লাহ নবী বলছেন, তাজাওয়াজুল ওদুদা ওয়াল ওলুদা, তোমরা স্বামী সোহাগিনী নারীকে বিবাহ করো, আর বছর বিয়ানী মহিলাকে বিবাহ করো, ফাইনলি মুকাসিরুল্লাহ কুলুমাম, আমি তোমাদেরকে নিয়ে গর্ব প্রকাশ করব। কিন্তু আমরা যখন গাভী ক্রয় করতে যাই, তখন দেখি কোন গাভী বেশি বেশি দুধ দেবে, কোন গাভীর বাচ্চা বেশি হয়, কোন ছাগি বেশি বাচ্চা দেয়, ওটা আমরা কিনি। কিন্তু যখন বিবাহ করতে যাই, তখন আমরা এটা দেখি না, তখন বলি কার বাচ্চা একটা, দেখো ওখানে জমি জমা বেশি বাজবে, টাকা পয়সা বেশি যাবে, ওখানে বিবাহ করো, ওখানে লাভ আছে, ওখানে বিবাহ করো। কিন্তু নবী বলছেন, তাজাওয়াজুল ওদুদা ওয়াল ওলুদা, তোমরা স্বামী সোহাগিনী নারীকে বিবাহ করো, আর বছর বিয়ানী মহিলাকে বিবাহ করো, যেই মেয়ে বাচ্চা বেশি বেশি দেয়, বছরে বছরে বাচ্চা হয়, এমন শাশুড়ি হতে হবে যার 50-60টা ছেলে মেয়ে হয়, 10টা ছেলে মেয়ে হয়, এমন শাশুড়ির মেয়েকে বিবাহ করতে হবে। আল্লাহর নবী বলছেন, তাজাওয়াজুল ওদুদা ওয়াল ওলুদা, ফাইনলি মুকাসিরুল্লাহ কুলুমাম।